बंधुरा बायोलॉजी क्लासरूमे सबाई के स्वागत। आज भिडियोते आमरा जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे प्लाज्मोडियामेर जीवन चक्र। ठीक आछे, देखो आमरा बोलेछि जे आमादेर जे मैलेरिया रोग रयेछे सेई मैलेरिया रोगेर जोन्नो दायी जे परजीवी तार नाम होच्छे प्लाज्मोडियाम। ये प्लाज्मोडियम, ये प्लाज्मोडियम की हुए छे ना प्लाज्मोडियम अनेकगुलो प्रजाति रही छे एवं एर विभिन्न प्रजाति विभिन्न रकमेर मैलेरिया सृष्टि करे थाके। किंतु जदि आम्रा विभिन्न प्रजाति जारा प्लाज्मोडियम रही छे सबा जदि आम्रा जीवन चक्र देखी लाइफ साइकेल देखी ताहले आम्रा देखते पाबो जे एदेर लाइफ साइकेल बा जीवन चक्र एक ही धरनेर। ताहले आम्रा बोलछि जे प्लाज्मोडियम तार विभिन्न प्रजाति रयेछे सबार जीवन चक्र एक ही रकमेर। ए जे प्लाज्मोडियम जे रयेछे सेई प्लाज्मोडियम परजीवी ए जीवन चक्र सम्पन्न करार जन्य कि करछे ना प्लाज्मोडियम जीवन चक्र सम्पन्न करार जन्य दुटी होस्टेर प्रयोजन होच्छे। एक्टी होस्ट होच्छे बा एक्टी पोषक होच्छे मानुष। ए मानुष के बला होच्छे गौण पोषक। गौण पोषक ताहले क्या के बोलछि ना गौण पोषक होच्छे मानुष। कारण कि ना ए मानुषेर देहे प्लाज्मोडियम तार अजौन जनन एर देहे ओ असम्पन्न करछे अजौन जननटा सम्पन्न करछे ताई मानुषके बला होच्छे प्लाज्मोडियामेर गौण पोषक। एर मुख्य पोषकटी के प्लाज्मोडियामेर मुख्य पोषक जेटी सेटी होच्छे स्त्री एनोफिलिस मशा। स्त्री एनोफिलिस मशा आमरा बोलछि एनोफिलिस मशकी। एनोफिलिस मशकी के आमरा मुख्य पोषक बोलछि केनो ना एनोफिलिस मशकीर देहे प्लाज्मोडियम सम्पन्न करे जौन जनन। जेहेतु जौन जनन सम्पन्न करछे ताई एनोफिलिस के बला होच्छे मुख्य पोषक। আর মানুষের দেহে যেহেতু অজজন সম্পন্ন করছে তাই মানুষকে বলা হচ্ছে প্লাজমোডিয়ামের গৌণ পোষক। আমরা এই জীবনচক্রে চলে আসছি, কি দেখতে পাবো না মানুষের দেহে যে অজজন সম্পন্ন করছে বা যে পাটু কাড়াচ্ছে সেটা হচ্ছে দুটো অংশ সম্পন্ন করে। মানুষের দেহে এই প্লাজমোডিয়াম যে জীবনচক্র সম্পন্ন করছে সেটা দুটো পাটের মধ্যে থাকে। একটি হচ্ছে যকৃত অংশের মধ্যে কিছুটা সময় কাটায় বা কিছুটা পাট কাটায়, আরেকটি হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যে কাটাচ্ছে। আমরা এবারে চলে আসছি এই মানুষের মধ্যে যে অজজন সম্পন্ন করছে চক্রাকারে এটিকে বলা হচ্ছে মনুষ্য চক্র। আমরা সেই মনুষ্য চক্রে চলে আসছি। দেখো আমরা এবারে মনুষ্য চক্র নিয়ে আলোচনা শুরু করছি। এটি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকী। ঠিক আছে, সেই স্ত্রী অ্যানোফিলিস মশকী প্লাজমোডিয়ামের জীবনচক্রে একটি দশা বহন করছে, অর্থাৎ এটি হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী বহনকারী একটি মশা। কী করছে না এই অ্যানোফিলিস মশকী যখন এই সুস্থ ব্যক্তিকে মানে ব্যক্তি যখন রক্ত পান করতে আসছে তখন কী করছে না এ লালারসের মাধ্যমে মশা তার লালারসের মাধ্যমে তার দেহে থাকা ম্যালেরিয়া পরজীবীর একটি দশা, এর নাম হচ্ছে স্পোরোজয়েড, এর নাম হচ্ছে স্পোরোজয়েড, সে দশাকে এ প্রবেশ করে দিচ্ছে মানুষের রক্ত সংবহন তন্ত্রে। দেখো এই স্পোরোজয়েড দেখতে কেমন হচ্ছে, স্পোরোজয়েড দেখতে হচ্ছে মাকু আকৃতির এবং এ ঢাকা থাকছে পেলিকল দ্বারা, আর দেখো এর কেন্দ্রে একটি নিউক্লিয়াস রয়েছে।
ঠিক আছে, বৃহৎ নিউক্লিয়াস পেয়েছে। এই স্পোরোজার কি করছে না, রক্ত সংবহনে প্রবেশ করার পর রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে ও এসে হাজির হচ্ছে কোথায় না, ও এসে প্রবেশ করছে লিভার বা যকৃতের কোষে। দেখো, রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে ও প্রবেশ করেছে, প্রবেশ করে চলে এসে কোথায় না, লিভার বা যকৃতের কোষে। যখন যকৃতের কোষে এসে ও প্রবেশ করেছে, আমরা এখানে একটা কোষকে নিয়ে দেখাচ্ছি, যকৃতের কোষে প্রবেশ করেছে। এই যকৃতের কোষে প্রবেশ করার পর দেখো, এখন প্রথম অবস্থা সেই মাংসপেশী রয়েছে। এই যকৃতের কোষে প্রবেশ করার পর যকৃতের কোষকেও খাদ্য হিসাবে গ্রহণ করছে। গ্রহণ করার ফলে কি হচ্ছে না, দেখো, গ্রহণ করার ফলে এই মাংসপেশীর পরিবর্তন হয়ে গেছে গোলাকার। ঠিক আছে, এই যে গোলাকার যে দশাটা পরিণত হলো, একে আমরা বলছি ক্রিপ্টোজয়েড। কি বলছি? ক্রিপ্টোজয়েড দশা। ঠিক আছে, এই ক্রিপ্টোজয়েড দশা হওয়ার পর এখানে একটা কোষ রয়েছে, ও এবার কি করছে না, এবারও শুরু করছে অযৌন জনন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ঘটাচ্ছে। মাল্টিপ্লিকেশন ঘটিয়ে ও কি করছে না, এই মাল্টিপ্লিকেশন ঘটানোর ফলে উৎপন্ন করছে অসংখ্য কোষ। এই যে অসংখ্য উৎপন্ন করছে, এই এক একটিকে বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই ছিল ক্রিপ্টোজয়েড, এটিকে বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড কি করছে না, ক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন হলো। এই ক্রিপ্টোমেরোজয়েড এবারে এক একটা কোষ ছিল আলাদা আলাদা হয়ে গেল। এই ক্রিপ্টোমেরোজয়েড যেগুলো উৎপন্ন হলো সেগুলো হচ্ছে এবার এরা আলাদা হয়ে গেল, এক একটা কোষ তৈরি হলো। এই ক্রিপ্টোমেরোজয়েড হচ্ছে দু রকমের, কিছু ক্রিপ্টোমেরোজয়েড বড় আকারের হয়, তাদেরকে বলা হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড। কিছু ক্রিপ্টোমেরোজয়েড ছোট আকারের হয়, তাদেরকে বলা হচ্ছে মাইক্রোমেরোজয়েড, অর্থাৎ বড় ম্যাক্রোমেরোজয়েড, ছোট মাইক্রোমেরোজয়েড। এবার কি করছে না, দেখো আমি হলুদ মতো, এটা হচ্ছে লিভারের কোষ। এবার কি করলো না, লিভারের কোষের পর্দাটাকে ব্লাস্ট করে দিল, র্যাপচার করলো, বিদীর্ণ করলো। করার পর এই লিভারের কোষ থেকে ক্রিপ্টোমেরোজয়েডগুলি প্রবেশ করছে রক্ত সংবহন তন্ত্রে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা বলেছি যে প্লাজমোডিয়াম মানুষের শরীরে দুটো জায়গায় তাদেরকে আমরা পাবো জীবনচক্র সম্পন্ন করতে, একটা হচ্ছে লিভার, আরটা হচ্ছে আরবিসি বা রক্ত সংবহন তন্ত্র। দেখো, এই যে ক্রিপ্টোমেরোজয়েড, যেগুলো হচ্ছে আমার ম্যাক্রোমেরোজয়েড, বড় আকারে ম্যাক্রোমেরোজয়েড, ওরা কি করেছে না, ম্যাক্রোমেরোজয়েডগুলো রক্ত সংবহন তন্ত্রে প্রবেশ করার পর আমি যে লাল যেগুলো এঁকেছি, এই লালগুলো কি না, লালগুলো হচ্ছে লোহিত রক্ত কণিকা বা আরবিসি। ঠিক আছে, আর এই যে বেগুনি রঙের আঁকা, এটা হচ্ছে আমার ম্যাক্রোমেরোজয়েড। ঠিক আছে, কি বললাম না, ম্যাক্রোমেরোজয়েড, মাইক্রোমেরোজয়েড, তারা কি করেছে না, রক্ত সংবহনে প্রবেশ করেছে। প্রবেশ করার পর যেগুলো ম্যাক্রোমেরোজয়েড, তারা এক একটা ম্যাক্রোমেরোজয়েড এক একটা আরবিসিকে আক্রমণ করলো, সংক্রমণ ঘটালো। সংক্রমণ ঘটানোর পরে কি করলো না, ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর তারা এই হিমোগ্লোবিনকে, মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন ছিল, সেই হিমোগ্লোবিনকে তারা পুষ্টি হিসাবে বা খাদ্য হিসাবে গ্রহণ করলো। এর ফলে কি হলো না, এরা অ্যামিবার মতো দেখতে হয়ে গেল, ছিল এখানে স্পিন্ডেল শেপড, এখানে হয়ে গেল অ্যামিবা আকৃতি। এইটাকে তখন বলা হচ্ছে, এই যে অ্যামিবা আকৃতি হয়ে গেছে আরবিসির মধ্যে, লালটা হচ্ছে আরবিসি আর বেগুনি কালারটা যেটা ভিতরে আঁকা আছে, এগুলো হচ্ছে আমাদের প্লাজমোডিয়ামের জীবনচক্রের দশা, এটাকে বলা হচ্ছে তখন ট্রফোজয়েড। এটাকে কি বলা হচ্ছে, ট্রফোজয়েড দশা তৈরি হলো। এবার দেখো, ট্রফোজয়েড দশা, তার মাঝখানে বিরাট বড় নিউক্লিয়াস রয়েছে। এই ট্রফোজয়েড দশাটি এবারে কি করছে না, কেন্দ্রে একটা ভ্যাকুয়াল তৈরি করছে, সাইটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে দিচ্ছে। এর ফলে যে দশাটি তৈরি হচ্ছে, দেখতে একটা রিংয়ের মতো হচ্ছে, তখন এইটাকে বলা হচ্ছে সিগনেট রিং, এটিকে বলা হচ্ছে সিগনেট
রিং। এবার কি হলো না, এই যে সিগনেট রিং তৈরি হলো, ও কি করলো না, এর যে মাঝখানে যে গহ্বর তৈরি হয়ে গেল সেই গহ্বরটাকে অবলুপ্ত করলো, নিউক্লিয়াসটাকে আরো বাড়ালো, বাড়ানোর ফলে যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে এরিথ্রোসাইজন্ট। একে বলা হচ্ছে এরিথ্রোসাইজন্ট। ছিল রিং আকৃতি, হয়ে গেল বড় আকৃতির, কারণ ভ্যাকুয়ালটা অবলুপ্ত হয়ে গেছে, এটা হচ্ছে এরিথ্রোসাইজন্ট। এই এরিথ্রোসাইজন্ট এবার কি করছে না, এর মাঝখানে যে বড় নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটিকে এবার সাইজন্ট ঘটাচ্ছে, বহুবিভাজন ঘটাচ্ছে। বহুবিভাজন ঘটানোর ফলে দেখো, এই নিউক্লিয়াস এটার বহুবিভাজন ঘটিয়েছে, ঘটানোর ফলে এরকম অসংখ্য ছোট কোষ তৈরি করছে, যেগুলোকে আমরা বলছি কি না, এই কোষগুলোকে আমরা এবারে বলছি যে মেরোজয়েড। মেরোজয়েড, এই মেরোজয়েড কি করছে না, এই মেরোজয়েড এবার লোহিত রক্ত কণিকার যে পর্দা, দেখো লালটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, গোলাকার ছিল এখানে, এই পর্দাকে র্যাপচার করে এই পর্দাটাকে ফাটিয়ে ও কি করছে না, বাইরে বেরিয়ে চলে আসছে। এবার বেরিয়ে আসার পর এই মেরোজয়েড, এই যে মেরোজয়েড বাইরে বেরিয়ে চলে আসলো, এই মেরোজয়েড কি করছে না, আবার লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করছে, এবং এই চক্রটা আবার রিপিট হচ্ছে। এরকম কয়েক জনু ধরে রিপিট করার পর দেখা যায় কি না, এদের দেখো আকৃতিটা এবারে লাস্টে কয়েকজন আক্রমণ করার পর আকৃতি দেখো গোল আকৃতির হয়ে যায়। এই যে গোল আকৃতির যে মেরোজয়েড হয়ে যায়, ঠিক আছে, এদের মধ্যে দেখা যায় যে কিছু কিছু মেরোজয়েড আকারে বড় হয় আর কিছু কিছু আকারে ছোট হয়। তখন এইগুলোকে বলা হচ্ছে যে মেরোজয়েড দু তিনটে জনু ধরে অতিক্রম করার পরে যে গোল আকার ধারণ করলো, তখন এগুলোকে বলা হচ্ছে গ্যামেটোসাইট। এটাকে আমরা কি বলছি না, এই গোলগুলোকে আমরা বলছি গ্যামেটোসাইট। যারা হচ্ছে দেখো এখানে আমি দুটোই গেছি, দু রকমের, একটা ছোট একটা বড়। যারা হচ্ছে ছোট তাদেরকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট, তাকে আমরা বলছি পুং গ্যামেটোসাইট। যেটা আকারে বড় সেটাকে বলা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট, এটাকে আমরা বলছি ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেটোসাইট। এবার কি হবে না, এই ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেটোসাইট তৈরি হওয়ার পর যখন আবার কোনো অ্যানোফিলিস মশকি এই আক্রান্ত ব্যক্তি রক্ত পান করবে, তখন এই গ্যামেটোসাইট দশাগুলো প্রবেশ করবে সেই স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে এবং সেখানে সম্পন্ন করবে যৌন জনন দশা। আমরা এবার সেটাতে চলে আসছি। মশার দেহে প্লাজমোডিয়াম ভাইভক্স যে দশাটা সম্পন্ন করছে তাকে আমরা বলছি মশকে চক্র। দেখো মানুষের আক্রান্ত ব্যক্তির দেহে তৈরি হয়েছে স্ত্রী গ্যামেটোসাইট দশা এবং পুং গ্যামেটোসাইট দশা, রক্ত সংবহন তন্ত্রে অবস্থান করছে। এবার যখন একটি অ্যানোফিলিস মশকি এসে তার রক্তটা পান করছে, তার রক্তে থাকা এই ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রো গ্যামেটোসাইট তার শরীরের মধ্যে প্রবেশ করছে। তখন সেই রক্তের মাধ্যমে চলে আসে কোথায় না, রক্তের মাধ্যমে এসে জমা হচ্ছে তার পাকস্থলীতে। এটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট, এটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। পাকস্থলীতে আসার পর ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রো গ্যামেটোসাইট ছাড়া যে সমস্ত অন্য দশা প্রবেশ করবে সবার বিনষ্ট হবে, শুধুমাত্র ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রো গ্যামেটোসাইটটা ভালো থাকবে, বাকি সব নষ্ট হয়ে যাবে। এবার কি হবে না, এই পাকস্থলীতে আসার পর এই ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রোসাইটের বিভিন্ন পরিবর্তন হবে। কি হচ্ছে আমরা চলে আসছি, কারণ ছবি এখানে একেই দেখেছি, সময়টা তাতে সেভ করা যায়। সে কারণে ম্যাক্রো গ্যামেটোসাইট কি করছে না, হ্রাস বিভাজনের মাধ্যমে পরিণতি লাভ করছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে ম্যাক্রো গ্যামেট। ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে তৈরি হচ্ছে ম্যাক্রো গ্যামেট, ঠিক আছে। এদিকে দেখো রয়েছে মাইক্রো গ্যামেটোসাইট, তার একটা নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটি বিভাজন ঘটিয়ে তৈরি করছে অনেকগুলো নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটার বিভাজন ঘটিয়েছে
ঘটিয়ে তৈরি করছে অনেকগুলো নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস তৈরি হওয়ার পর দেখো এই গ্যামেটোসাইটের বাইরে থেকে কিছু ফ্ল্যাজেলা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেশন। এই যে অনেকগুলো ফ্ল্যাজেলা তৈরি হলো, ফ্ল্যাজেলা তৈরি হওয়ার পর এই যে নিউক্লিয়াসগুলো ছিল এবার প্রত্যেকটা ফ্ল্যাজেলার মধ্যে একটা করে নিউক্লিয়াস প্রবেশ করছে। এবার কি হলো, এই ফ্ল্যাজেলাটা এবার এই কেটে বেরিয়ে চলে আসলো, তৈরি হলো মাইক্রোগ্যামেট। এবার এই মাইক্রোগ্যামেট যখন এই ম্যাক্রোগ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে তৈরি হলো জাইগোট। ঠিক আছে, এই যে জাইগোট তৈরি হয়েছে হচ্ছে গমনে অক্ষম। এই জাইগোটটি আকৃতি পরিবর্তন ঘটালো, তৈরি করলো কি না গমনে সক্ষম উকাইনেট, এটা হচ্ছে উকাইনেট। যখন গ্যামেট সক্ষম উকাইনেট তৈরি হলো, ও কী করলো না পাকস্থলীর যে আবরণী পর্দা এবং ভিত্তি পর্দার তার মাঝখানে এসে অবস্থান করছে। এই অবস্থান করার সময় এর আকৃতির পরিবর্তন হচ্ছে, গোল আকৃতি হচ্ছে এবং বাইরে একটা আবরণ তৈরি হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে উসিস্ট। এবার এই উসিস্টের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করলো। এরপর কি হলো না এই উসিস্টের মধ্যে এই নিউক্লিয়াস তৈরি হয়েছে এবং সাইটোপ্লাজম দ্বারা ভিতরে তৈরি হবে স্পোরোজয়েট। এবার এই উসিস্টের যে বাইরের যে পর্দা সেই আবরণটা বাস্ট করলো, বাস্ট করার পর যেগুলো স্পোরোজয়েট তৈরি হয়েছিল তারা হিমশিলে তৈরি চলে আসলো। এই হিমশিলের মাধ্যমে তারা বাহিত হয়ে এসে প্রবেশ করবে কোথায় না মশার এই যে লালা গ্রন্থি স্যালিভারি গ্ল্যান্ডে অবস্থান করবে। এবার যখন এই মশাটি যখন অন্য কোনো ব্যক্তি রক্ত পান করবে এই লালা গ্রন্থিতে থাকা এই স্পোরোজয়ের দশা মানুষ দেহে প্রবেশ করবে এবং এই চক্রটি আবার রিপিট হবে। সুতরাং এটি গেল আমাদের প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবনচক্র। আমরা পরের ভিডিওতে এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি দেখার পর অবশ্যই করে কমেন্ট জানাবে।